দেশের বিরুদ্ধে দুই তিনটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে অভিযোগ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন সেসব ষড়যন্ত্র প্রতিহত করবে সাধারণ মানুষ। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা সোনলইঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, একমাত্র শেখ হাসিনার আমলেই দেশের উন্নয়ন সম্ভব। জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই তিনটা রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। আপনারা সেই সব সেই ষড়যন্ত্র সম্বন্ধে সজাগ থাকবেন বলে আমি বিশ্বাস করি, এবং আমি এও বিশ্বাস করি যে তাদের এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ প্রতিহত করবে এবং ছিন্ন ভিন্ন করে দিবে।